নমস্কার, খবর আজকালে আপনাদের স্বাগত। আর আমি স্নেহা রয়েছে আপনাদের সঙ্গে। আঠেরোখাই গ্রাম পঞ্চায়েতের তরিচত এলাকায় খাবার বিতরণ করা হচ্ছে। আজ সেখানে উপস্থিত ছিলেন মাটিগাড়া ব্লকের সদস্য দুর্লভ চক্রবর্তী সহ সেখানকার পঞ্চায়েত। দিনে দিনে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে, শিলিগুড়ি সহ অন্তর্গত বিভিন্ন এলাকা কাবু করে দিচ্ছে এই ভাইরাস। এতদিন লকডাউনের কারণে সব বন্ধ থাকায় সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছিল, তবে সমাজসেবীদের দ্বারা তারা সাহায্য পেয়ে চলেছে। অনেক সমাজসেবীরা এখনও লকডাউনের প্রথম থেকে ক্রমাগত সাহায্য করছেন। সেরকমই আঠেরোখাই পঞ্চায়েতের অধীনে তরিচত এলাকায় প্রায় 90 দিন যাবৎ তারা এই খাবার বিতরণ করছেন। সেখানে আজ উপস্থিত ছিলেন মাটিগাড়া ব্লকের সদস্য দুর্লভ চক্রবর্তী সহ সেখানকার পঞ্চায়েত প্রধান। আমরা যারা রাজনীতি করি, আমাদের এখনই হচ্ছে পরিচয় দেওয়ার সময় বা এই বিপদের সময় মানুষের পাশে থাকতে হবে। তো কতদিন চলবে এটা কেউ বলতে পারে না। আমরা যারা রাজনীতি করি, সবাইকে সাথে নিয়ে মানুষের পাশে থাকতে হবে। যতদিন আমরা পারবো ততদিন করে যাবো। না, সহায়তাকে ফিলহাল আমি তো জরুরি নেই হ্যাঁ, কিন্তু আমি রেশন সে পুরো চাল ডাল মিল রা হ্যাঁ। বিডিও অফিসে জিনকা রেশন কার্ড নেই হয় ও তো বিডিও অফিসে চাল ডাল মিল রা হ্যাঁ। আগে সে দেখা যায়গা ক্যা হোগা, লেকিন জো আদমি লোক বিপদ মে পড়েগা ইয়া জো আদমি লোক অসুবিধা হোগা উন লোক করেন গে হাম লোক। আপনারা দেখছিলেন খবর আজকাল। প্রতিটি খবর এইভাবে দেখতে খবর আজকালের পেজকে লাইক ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।